সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আগামীর আন্দোলন বিএনপি এবার কীভাবে এগোবে প্রশ্ন তৃণমূলের জাতীয় সংসদ নির্বাচনের প্রায় পাঁচ মাস পর এসে সরকার বিরোধী এক দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না দেখতে থাকুন এরপর জানিয়ে দিব সরকার বুঝে গেছে তাদের ক্ষমতার চেয়ার ঘুনে খেয়ে ফেলেছে বলছেন আমিনুল হক জানাব দেশের রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ নেই বলছেন মুজিবুল হক এবারে জানাব এমপি আনারের হার খুঁজতে যা করছে সিআইডি জিনাইদা চাহারাসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার এর হার এবং খুলি উদ্ধারে এবার নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় পুলিশ সিআইডি এদিকে এম্পিয়ানার হত্যা ঢাকায় মামলার তদন্ত তদারকি কর্মকর্তাকে হঠাৎই বদলি এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের দশ লক্ষ ডলার দেবেন দুই মার্কিন মডেল ইসরায়েলের অভিযানে বিধ্বস্ত গাজাবাসীর জন্য দশ লক্ষ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত ফিলিস্তিন আমেরিকান মডেল গিগি এবং বেলা হাদিদ শনিবার তাদের প্রতিনিধি এইসব নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডেইলি সাপা পোস্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আগামীর আন্দোলন বিএনপি এবার কিভাবে এগুবে প্রশ্ন তৃণমূলের জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস পর এসে সরকার বিরোধী একদফার দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি লক্ষ্যে যুগপথের শরিকদের সঙ্গে গত মাসে ধারাবাহিক বৈঠক করেছে দলটি তবে আগামীর সেই আন্দোলনের কৌশল কি হবে বিএনপি এবার কিভাবে এগোবে তা জানতে চায় দলটির তৃণমূল তাদের সংখ্যা ক্ষমতাসীনেরা অতীতের মতো এবারও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন পীড়নের মাধ্যমেই আন্দোলন দমন করতে চাইবে এ কারণে প্রধান শরিক বিএনপির কাছে এই জিজ্ঞাসা যুগপথ আন্দোলনের মিত্রদেরও বিএনপি বলছে দলীয় ফোরাম এবং মিত্রদের সঙ্গে আলোচনা করেই সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল ঠিক করা হবে বিএনপির বিগত আন্দোলনের ব্যর্থতায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন আগামীর আন্দোলনে কৌশলগত পরিবর্তন ছাড়া বিএনপি যুগপথ জন্য লক্ষ্য অর্জন করা অনেক কঠিন হবে বিএনপি দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সরকার বিরোধী আন্দোলনে রয়েছে কিন্তু তাদের যে লক্ষ্য অর্থাৎ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সেটা তারা আদায় করতে পারেনি বরং এই আন্দোলনের পথে দলটির দাবি অনুযায়ী সারাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের আন্দোলনেও সফলতা পায়নি এ আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দলটির তৃণমূল তারা জীবনের আন্দোলন করেছে মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছেন নেতাকর্মীরা কারাগারে গেছেন অনেকের ব্যবসা বাণিজ্য গ্রেপ্তারি পরানো এবং আইনি জটিলতায় অনেকে এখনো ঘর ছাড়া আত্মীয় স্বজন পরিবার পরিজন ছাড়া মানবেতর জীবনযাপন কাটছে তাদের কিন্তু তারপরও আন্দোলনে রাজপথ থেকে কর্মসূচি পালন করছে বিএনপির নেতারা আগামীতেও যে কোনো পরিস্থিতিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে মাঠে থাকার প্রত্যয় তাদের সরকার বুঝে গেছে তাদের ক্ষমতার চেয়ার ঘুনে খেয়ে ফেলেছে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ সরকার বুঝে গেছে তাদের ক্ষমতার চেয়ার ফেলেছে এখন সময় এসেছে রাজপথে দাঁড়িয়ে একটা ধাক্কা ধাক্কা দেওয়ার ঐক্যবদ্ধভাবে রাজপথে দাঁড়িয়ে দিলে সরকারের পতন একদম সুনিশ্চিত বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে রোববার দুই জুন দিনব্যাপী ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন আমিনুল হক বলেন আওয়ামী লীগ সরকার জানে ক্ষমতা থেকে নেমে গেলে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না তাই তারা ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে তাদের দলের দুর্নীতিবাজরা তলে তলে বিদেশে চলে যাচ্ছে আজিজ বেনজিরকে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং তাদের দলের ভিতরে অনেক দুর্নীতিবাজ রয়েছে আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের বাংলাদেশে বাড়িঘর আছে কিনা কিন্তু বিদেশে তারা সেকেন্ড হোম তৈরি করে রেখেছে ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন বিচার বিভাগ হচ্ছে একটা দেশের জনগণের শেষ আশ্রয়স্থল সেই বিচার বিভাগকেও তারা দলীয়করণ এবং রাজনীতিকরণ করে ফেলেছে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে এ সময় তিনি আরও বলেন আজ দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে ব্যাংকগুলো খালি হয়ে গেছে অর্থনীতি সংকটের কারণে সমাজের নিম্ন মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবার তথা সকল পর্যায়ের মানুষের জীবনযাপন চলাচল নাবিশ্বাস হয়ে উঠে পড়েছে দক্ষিণখানে দেয়ানপাড়া পঞ্চাশ নম্বর ওয়ার্ডে দুস্থদের মাঝে খাবার বিতরণে আমিনুল হকের সঙ্গে ছিলেন সাবেক যুবদল নেতা কামাল হোসেন জাহাঙ্গীর মহানগর উত্তরের যুগ্মহাবায়ক মুস্তাফিজুর রহমান সেগুন হাজি মোহাম্মদ মোস্তফা জামান মহানগর সদস্য কাউন্সিলর আলী আকবর এবি এম রাজ্জাক হাজি মোহাম্মদ ইউসুফ থানা বিএনপির আহবায়ক মোতালিফ হোসেন রতন দক্ষিণ খান থানা বিএনপির যুগ্মহাবায়ক দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিন আমিরুল ইসলাম বাবলু এবং শাহজালাল তুরাক থানা বিএনপির যুগ্মহাবায়ক হাজি জহিরুল ইসলাম জহির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ এ সময় তারা শাড়ি লুঙ্গি বিতরণ করেন দেশের রাজনীতির সুষ্ঠু পরিবেশ নেই মুজিবুল হকচুন্নু দেশের রাজনীতির আর কোন সুষ্ঠু পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিবুল হক চুন্নু রোববার দুই জুন সন্ধ্যায় জাতীয় পার্টির এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি জাতীয় পার্টির মহাসচিব বলেন দেশে কোনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই শাসক দলের টাকা প্রশাসনের দৌরাত্ব দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্বৃত্তায়নে অন্য কোনো দল টিকে থাকতে পারছে না বর্তমানে উপজেলা নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থীরা এত টাকা খরচ করেছে যে তার সামনে অন্য কোনো প্রার্থী দাঁড়ানোর মতো সাহস বা ক্ষমতা নেই তিনি বলেন ব্যাংকে টাকা লুটপাট হয়ে যাচ্ছে ব্যাংক খালি হয়ে যাচ্ছে সাবেক অর্থমন্ত্রী সহ চারজন এমপির স্ত্রী কর্নাদের নামে রিক্রুটিং এজেন্সি করে ম্যান লাইসেন্স করা হয়েছে মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার সত্তর থেকে আশি হাজার টাকা নির্ধারণ করা সত্ত্বেও রিক্রুটিং এজেন্সি ছয় থেকে সাত লক্ষ টাকা নেয়ার পরও ভুক্তভোগীদের মালয়েশিয়া পাঠাতে পারেনি এসব রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে বিরোধী দলীয় চিফ হুই বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ সারাদেশের আলোচিত ব্যক্তিদের কিভাবে সাতশো থেকে আটশো কোটি টাকা ব্যাংক থেকে তুলে দেশান্তরী হলেন তা আবার সপরিবারে প্রকাশ্যে ইমিগ্রেশন দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন আমরা জানি না তিনি বলেন বিদ্যুৎ খাতে হরিলুট হচ্ছে বিদ্যুৎ আট হাজার মেগাওয়াট প্রয়োজন চোদ্দ হাজার মেগাওয়াট আঠাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা দেন সিচল্লিশ হাজার কোটি টাকা জরিমানা দেওয়ার টাকা আছে কিন্তু বিদ্যুৎ কেনার টাকা নেই কোন সিন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না মহাসচিব আরো বলেন মানুষ এখন কোথায় যাবে মানুষ এত কষ্ট সহ্য করতে পারছে না এই আমি সরকারের পতন চাই এমপিআনারে হার খুঁজতে যা করছে সিআইডি জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের হার এবং খুলি উদ্ধারে এবার নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ রোববার দুইজন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় পশ্চিমবঙ্গের বাগজেলা খালের নোংরা পানিতে ডুবরিদের কাজ করতে সমস্যা হচ্ছে তাই নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে সিআইডি আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে এমপিআনারের দেহের হার এবং মাথার অংশ টুকরো টুকরো করে ভাঙ পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে ফেলা হয়েছে সন্দেহভাজন খুনি জেহাদ হাওলাদার এমন দাবির পর সেখানে সাত দিন ধরে তল্লাশি চালেও কিছুই পাওয়া যায়নি উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও হাড় বা মাথার খুলি অংশ উদ্ধার করতে পারে বলে মনে করছেন সিআইডির কর্মকর্তারা এর আগে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে যে মাংসপিন্ট উদ্ধার করা হয়েছে সেগুলো আনারের কিনাতা জানতে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে রিপোর্ট পজিটিভ হলে এমপি আনারের মেয়ে কিংবা তার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ডিএনএর প্রোফাইল ম্যাচিংয়ের জন্য পাঠানো হবে ল্যাবরেটরিতে প্রসঙ্গত গত বারোই মে চিকিৎসার জন্য চরডাঙ্গার দর্শনার গেটে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনারুল আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডক্টর দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ বাংলাদেশি এমপি আনারুল আজিম